তোমাদেরকে খুঁটিটা দেখাই। আটটা রূপকে আমরা নির্বাচিত করে এবং একটা তো চিরাচরিত যেটা রয়েছে দেবী রুদ্রাণী, তার জন্য আপ্রাণ চেষ্টা করব। দুর্গা এখানে মা একা না, মায়ের নটা রূপ, মানুষের সেই আনন্দ, দুর্গার যে 108টা রূপ সেগুলো কিন্তু আমরা কন্টিনিউ করে ফেলেছি। সারা কলকাতা জুড়েই নবদুর্গার নাম আছে। কলকাতার দুর্গা পুজো তো আমরা প্রতি বছর সবাই দেখি, কিন্তু এমন একটা দুর্গা পুজো যেখানে মা প্রতি বছর পূজিত হন নব সাজে 9টি রূপে, মানে এখানকার মা দুর্গার 9টা রূপ দেখা যায় প্রতি বছর। শুভ সকাল, গুড মর্নিং, নতুন আরও একটা দিন, নতুন আরও একটা জার্নি, সবাইকে নতুন আরও একটা ব্লগে স্বাগত। আজ যাব হচ্ছে গড়িয়া নবদুর্গা দেখতে। গড়িয়া নবদুর্গায় প্রতি বছর আমরা দেখেছি যে দুর্গা ঠাকুরের 9টা রূপ দেখতে পাওয়া যায়, আর এই 9টা রূপ দেখতে প্রতি বছর মানুষ এখানে প্রচুর ভিড় করেন। হিন্দু পুরাণ ঘাটলে দেখা যায় যে মা দুর্গার বেশ কতগুলো রূপ রয়েছে, তার মধ্যে 9টা রূপ আমরা এখানে দেখতে পাই প্রতি বছর দুর্গা পুজোয়, যার জন্য এই পুজোটা সমস্ত পুজোর থেকে আলাদা। কেননা কলকাতা বিভিন্ন জায়গায় এক চালার পুজো আমরা দেখি, থিমের পুজো দেখি, সাবেকি পুজো দেখি, কিন্তু 9টা রূপের পুজো এটা একটা ইউনিক পুজো। আমি শেষবার গিয়েছিলাম 2018-তে, 2019-এ আমার যাওয়া হয়নি, মানে নবদুর্গা দেখতে যাওয়া হয়নি। তোমরা কারা কারা নবদুর্গা প্রতি বছর দেখো আমাকে কমেন্ট করে জানাতে পারো। যেহেতু মা দুর্গা এখানে 9টা রূপে পূজিত হন, তাই জন্য এই পুজোটা সবার থেকে আলাদা। এবার আসি গড়িয়া নবদুর্গা যে পুজোটা তোমরা দেখবে কিভাবে পৌঁছাবে। একদম নিয়ারেস্ট স্টেশন হচ্ছে কবি নজরুল, কবি নজরুল মেট্রো স্টেশন। কবি নজরুল মেট্রো স্টেশন থেকে একদম 2-3 মিনিট লাগে এই পুজোটা দেখার। কলকাতার যে কোনো জায়গায় তুমি থাকো না কেন, বা জেলার যে কোনো জায়গায় থাকো না কেন, তোমাকে কবি নজরুল আসতে হবে। কবি নজরুল থেকে তারপর কিভাবে যাবে সেটা তোমাদেরকে দেখাবো। তাহলে তোমাদের সাথে সরাসরি দেখা হচ্ছে কবি নজরুল মেট্রো স্টেশনে। চলে এসেছি কবি নজরুল মেট্রো স্টেশনে। এবার এখান থেকে বাঁ দিক থেকে গিয়ে, এটা হচ্ছে কানাল সাইড রোড, এখান থেকে বাঁ দিক থেকে গিয়ে সোজা একটুখানি যেতে হবে, তারপরেই পাওয়া যাবে নবদুর্গা। এই যে রাস্তাটা, এই রাস্তা ধরে গেলেই মোটামুটি 2 মিনিট মতো হাঁটতে হবে, তারপরে নবদুর্গা যেটা আছে, মানে নবদুর্গা যে গ্রাউন্ড, মানে পূজা গ্রাউন্ড, সেটা তোমরা দেখতে পাবে। তোমরা গান শুনতে পাচ্ছ নাকি জানি না, কিন্তু আমি কিন্তু শুনতে পাচ্ছি অলরেডি মা দুর্গার একটা গান হচ্ছে। যেহেতু আজকে খুঁটি পুজো রয়েছে, তাই জন্য গান কিন্তু আমি শুনতে পাচ্ছি। চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখানোর আগে আরও একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই গলিতেই পাবে হচ্ছে এই যে কিডস বলে, কিডস হেভেন বলে এরকম একটা স্কুল পাবে, ছোটো বাচ্চাদের স্কুল। সেই স্কুলের সামনে থেকে সোজা বেরিয়ে যেতে হবে এই যে রাস্তাটা, এই রাস্তাটার একদম এই দিকে বাঁ দিকে চলে গেলেই পুজোটা। এই পুজোটা হয় হচ্ছে গড়িয়া স্টেশন রোডের একদম উপরেই। আমি ফিরছি ঘরে, এবার তোমাদেরকে দেখাই এই ক্লাবের যে ফ্ল্যাগ, মানে ক্লাবের নিজস্ব যে ফ্ল্যাগ, আমি দূর থেকে দেখে ভেবেছিলাম হয়তো ইস্ট বেঙ্গলের ফ্ল্যাগ, কিন্তু এই ক্লাবটা মোহনবাগানের, পরে জানতে পারলাম মানে ক্লাব মোহনবাগানের সাপোর্টার আর কি। আর এই যে এই ফ্ল্যাগের পাশেই কিন্তু রয়েছে খুঁটিটা। চলো খুঁটির সামনে গিয়ে তোমাদেরকে খুঁটিটা দেখাই।
এবার তোমাদেরকে দেখাই এখানে যে রক্তদান আজকে হচ্ছে সেই রক্তদানের কিছু। এই দেখো এই গাড়িটার মধ্যে এটা হচ্ছে এসি গাড়ি, এই গাড়িটার মধ্যে রক্তদান হচ্ছে, আমি তোমাদেরকে দেখাবো, চলো দেখাই। অলরেডি রক্ত দিয়ে এখানকার যারা রক্তদাতা যারা সেখান এখান থেকে রক্তদান করে তারপরে ওনারা বাইরে গিয়েছেন। গাড়িটার মধ্যে এত ঠান্ডা লাগছে, বাইরে এত রোদ আজকে। গড়িয়া নবদুর্গা যে পুজোটা হয় সেটার একদম মানে বলতে গেলে যে বিশেষ ল্যান্ডমার্ক সেটা হচ্ছে গড়িয়া বরদাপ্রসাদ হাই স্কুল। এই যে গড়িয়া বরদাপ্রসাদ হাই স্কুল, বরদাপ্রসাদ হাই স্কুলের যে মাঠটা রয়েছে সেটাতেই কিন্তু গড়িয়ার এই পুজোটা হয়। অলরেডি পুজোর যে বাসগুলো মানে এই দেখো দেখতে পাচ্ছ তোমরা, পুজোর যে বাস সে বাস কিন্তু চলে এসছে, সম্ভবত কালকে থেকেই কাজ শুরু হয়ে যাবে, মণ্ডপের কাজ শুরু হয়ে যাবে। তোমরা দেখতে পাবে মহালয়ার দিন থেকেই যখন এন্ট্রি হবে তোমরা তখনই দেখতে পারবে। আজকে যেরকম রোদ দিয়েছে সেরকম হাওয়াও দিচ্ছে, খুব সুন্দর। যাই হোক, এবার তোমাদেরকে দেখাই যে এই যে এখানে একটা সাংস্কৃতিক একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, মানে রক্তদান শিবির সাথে সাংস্কৃতিক একটা অনুষ্ঠান আর সাথে সাথে হচ্ছে দুর্গা পুজোর সূচনা, খুঁটি পুজো, তিনটে একসাথে, মানে বলা যেতেই পারে যে বাঙালির আনন্দের দিন শুরু হয়ে গেল। এখানে অভিজিতদের সাথে দেখা হলো, অভিজিতদা আমার ব্লগ দেখে নিয়মিত, কেমন লাগে অভিজিতদা বলো? নীলদার ব্লগ প্রতিনিয়তই দেখি, নীলদা সারা কলকাতা জুড়ে শ্যুট করছে এবং কভারেজ দিচ্ছে, নীলদার ব্লগ খুবই ভালো এবং খুবই সুন্দর, নীলদার বলার এবং দেখানো খুবই ভালো। দুর্গাপুজো, দুর্গাপুজো ছাড়াও কলকাতার বিভিন্ন ব্লগ আসছে। হ্যাঁ, দুর্গাপুজো ছাড়াও নীলদার গণেশ পুজো, লেকের গণেশ পুজো, শুধু পুজোই না মানে কলকাতাকে নতুনভাবে দেখতে গেলে তাহলে আমার চ্যানেল তোমরা দেখতে পারো, আশা করি ভালো লাগবে। কারণ কলকাতা এখনো পর্যন্ত নীলদার পুজোর ব্লগগুলোই বেশিরভাগ আমি দেখেছি, তাহলে এর পরে নতুন ব্লগগুলো আরো এনজয় করবো আমরা, আরো ভালোভাবে আমরা এনজয় করবো। একদমই সারা বছরই আসছে, দেখো সারা বছর ধরেই তাহলে নীলদার সাথে আমরা জুড়ে থাকতে পারবো। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা তারা নীলদার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যেন সবাই আমরা জুড়ে থাকতে পারি নীলদার চ্যানেলের সাথে। একদমই। আর এই পুজোটা তো তোমাদের পুজো, এই ব্যাপারে বলো কিছু। এই পুজোটা আমাদেরই পুজো, আমাদের গড়িয়া মিতালি সংঘের নবদুর্গার পুজো। এই পুজোর সাথে আমরা সেই ছোটোবেলা থেকে জড়িত আছি, এই পুজো আমাদের ভালো লাগে এবং আমাদের মানে পরিবারের সাথেই পরিবারের মতনই হয়ে গেছে পুজোটা। এই পুজোতে সবাই আসো, সারা কলকাতা জুড়েই নবদুর্গার নাম আছে এবং আসো এনজয় করো, পুজোটা অনেক অনেক বড় করো সবাই। একদম, তো মানে বরদাপ্রসাদ যে হাই স্কুল, একদম বরদাপ্রসাদ হাই স্কুলেই লোকেশন, এখানেই আসলে পুজোটা দেখতে পাবে সবাই এবং এখানেই হয়ে আসছে বরাবরই পুজোটা। চলো, থ্যাংক ইউ। গড়িয়া নবদুর্গা যে পুজোটা হয় সেখানে ওয়ার্কিং প্রেসিডেন্ট অভ্র আমার কাছে রয়েছে, অভ্র মুখার্জি, নমস্কার দাদা। নমস্কার, আমি অভ্র মুখার্জি, গড়িয়া নবদুর্গা পূজা কমিটির কার্যকরী সভাপতি। আপনাদের প্রত্যেককে প্রাক শারদীয়ার শুভেচ্ছা। আজকের আমাদের খুঁটি পুজো এবং সেই উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির হলো, সেই প্রভাবে প্রত্যেককে আপনাদের শুভেচ্ছা জানাই। গড়িয়া নবদুর্গার পুজো এই বছর কততম বর্ষে পদার্পণ করবে? এটা আমাদের 81তম বর্ষ। আচ্ছা, অন্যান্য পুজোর থেকে অবশ্যই আপনাদের পুজোটা একটু আলাদা, আমরা জানি যে এখানে মায়ের 9টা রূপ দেখতে পাওয়া যায়, এই বিষয়ে একটুখানি জানতে চাইব। দেখুন, বয়স যখন পুজোর 81 বছর হয়েছে মানে বোঝাই যাচ্ছে, এবং এটা দক্ষিণ কলকাতা, দক্ষিণ শহরতলি এবং দক্ষিণবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ পুজো। শুধুমাত্র আমরা যে সামাজিক কাজ করে থাকি তাই না, আধ্যাত্মিকতার মধ্যে থেকেও আমাদের এই মূর্তিগুলো নির্বাচিত করা হয়, নির্বাচন করা হয়। যেমন আমাদের নিজস্ব ক্লাবের লাইব্রেরি রয়েছে, সেখানে সব ধরনের পুরাণগুলো পড়ে পড়ে আমরা প্রতি বছর এই মায়ের 9টা রূপকে, আমরা 8টা রূপকে আমরা নির্বাচিত করে, এবং একটা তো চিরাচরিত যেটা রয়েছে দুর্গা দুর্গতি নাশিনী, সেই মূর্তিটা থাকে। অতএব এইভাবেই আমাদের চিরাচরিতভাবে 81তম বর্ষ আমরা সেইভাবেই আমাদের মূর্তি আমরা নির্বাচন করেছি। করোনা বিধি মেনে এবছর কী কী কীভাবে পুজোটা হবে, মানে দর্শকদের জন্য কী কী অ্যারেঞ্জমেন্ট থাকছে? বিগত বছর এই মহামারীর মধ্যে আমরা পুজো করেছি, অতএব আমাদের সেই অভিজ্ঞতা থেকে এবছরও আমরা সেই মহামারীর মধ্যেই পুজো করছি এবং আমাদের বাজেটটাকে সংকুচিত করেছি। আমাদের এটা
বাজেটের পুজো হতো প্রায় 80-90 লাখ টাকার পুজোটাকে আমরা এক ধাক্কায় 20 লাখ টাকায় নামিয়ে আনতে পেরেছি। এবং তার মধ্যেও সামাজিক কাজগুলো আমরা করব, কারণ এই প্যান্ডামিক সিচুয়েশনে অনেক মানুষ গৃহহারা হয়েছেন, সেক্ষেত্রে আমরা তাদের সাহায্য করার চেষ্টা করব। শুধু তাই না, আজকের আমাদের খুঁটি পুজোর সাথে আমরা আমাদের সামাজিক কাজ রক্তদান করছি, রক্তদান শিবির করছি। এইভাবে আমরা সাধারণ মানুষের মধ্যে সামাজিকভাবেও মিশতে চেষ্টা করব এই পুজোর মধ্যে। আমার নাম অরবিন্দু পান, আমি এই নবদুর্গা পুজোর অর্গানাইজ সেক্রেটারি। গড়িয়া নবদুর্গার যে পুজোটা হয় বিগত বছরে আমরা দেখেছি এখানে বেশ ভিড় হয়, আপনারা কিভাবে ক্রাউড ম্যানেজমেন্টটাকে হ্যান্ডেল করেন? মেন হচ্ছে আমাদের যে ক্রাউড যেটা হয় সেটা আমরা বিগত 2 বছর ধরে, আপনারা জানেন যে মহামারী করোনার যে গ্রাস চলছে তার মধ্যে আমাদের পুজোটা করতে হচ্ছে। তার মধ্যে আমরা যখন পুজোটা করছি, মানুষের সেই আনন্দ, মানুষের সেই উচ্ছ্বাসটাকে আমরা ধরে রাখার জন্যে আমরা কোভিড যে নিয়মকানুনগুলো আছে সেগুলো আমরা পালন করছি। মানুষকে আমরা যে প্যান্ডেল আমাদের হচ্ছে এক সাইড দিয়ে, যাতে প্যান্ডেলের মধ্যে ঢুকে ঠাকুরকে দর্শন করতে হবে না, বাইরে থেকে ঠাকুরকে দর্শন করবেন। এবং স্যানিটাইজের ব্যবস্থা আমরা রাখছি, মাস্কের ব্যবস্থা রাখছি। যারা আমাদের নবদুর্গা গড়িয়া মিতালির সঙ্গে নবদুর্গা প্রতিমা দর্শন করতে আসবেন, তারা যাতে এখানে এসে কোভিডের যে সংক্রমণ চলছে তার থেকে আমরা মুক্ত রাখার জন্যে গড়িয়া মিতালি সঙ্ঘ, সর্বজনীন নবদুর্গা পূজা কমিটি সব রকম ব্যবস্থা রেখেছে। আপনার স্যানিটাইজের ব্যবস্থা রেখেছি আমরা, মাস্কের ব্যবস্থা রেখেছি, এবং যাতে মানুষ ফাঁকায় ফাঁকায় দূরত্ব বজায় রেখে আমাদের নবদুর্গা পরিক্রমা দর্শন করতে পারে, সেজন্যে আমরা প্রচণ্ডভাবে সক্রিয়তা গ্রহণ করছি। এবং সেইভাবে আমরা এই 2021-এরও যে পুজো আমাদের কাছে এসছে এই মহামারীর মধ্যে, আমরা ওইভাবেই পালন করব, যাতে আমাদের এই পূজা থেকে বেরিয়ে কারো সেই সংক্রমিত এর মধ্যে না পড়তে হয় সেদিকে আমরা সক্রিয় সতর্কতা থাকব। নমস্কার, আমি নবদুর্গা পূজার সেক্রেটারি অসীম মুখার্জি। গড়িয়া নবদুর্গার পুজোটা, আপনাদের যে পুজোটা হয় সেটা কলকাতার বাকি পুজোর থেকে আপনি কিভাবে আলাদা করে দেখবেন? এটা আমাদের 21তম বর্ষ, আমরা সাবেকিয়ানার উপর নির্ভর করে আমরা পুজোটা 81 বছর আমরা অতিক্রান্ত করেছি আর সাবেকিয়ানাকে নির্ভর করে, কোনো উচ্চ এতে নেই, মানে থিম বা অন্য অন্য আকর্ষণ কোনো রকম আমরা করছি না, আমরা সাবেকিয়ানার উপর নির্ভর করে নটা রূপ দেবী পুরাণ আর চণ্ডীর থেকে আমরা নিয়ে আমরা এই রূপটা ওখান থেকে নির্ণয় করে আমরা সেটা সাধারণের কাছে আমরা প্রকাশ করি। এই বছরও নটা রূপ মায়ের দেখা যাচ্ছে, নটা রূপ মায়ের দেখা যাবে। এই নটা রূপের নাম একটুখানি যদি জানতে, দেবী ক্ষেমাঙ্করী, দেবী চণ্ডিকা, পরমেশ্বরী, উগ্রতারা, উগ্রচণ্ডা, দেবী চন্দ্রঘণ্টা, অম্বিকা, দেবী রুদ্রাণী, এই নটা রূপে, এই নটা রূপে পূজো পূজিত হন দেবী। আচ্ছা, বিগত বছরগুলোতে এমন কোনো ঘটনা যেটা আপনাদের পুজো কেন্দ্রিক ঘটনা যেটা আপনার হৃদয়কে স্পর্শ করেছে, এমন কোনো ঘটনা শুনতে চান? আমাদের ভালো ঘটনা বলতে আমাদের জনসমাগম সব থেকে মানে বিভিন্ন মানে সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে এখানে আসে, বিশেষত নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল যেখানে আছে সমস্ত জনসমাগম এখানে হয় সর্ববৃহৎ এই নবদুর্গা প্রাণে। এখানে বিভিন্ন জায়গায় জেলা থেকে আমাদের এই মাতৃদর্শন করতে আসেন, লোক সমাগমও আমাদের এখানে সব থেকে মূল আমাদের। এই যে প্লাস আপনাদের এখানে দেখতে পাচ্ছি বেশ বড় প্রাঙ্গণ রয়েছে, কোনো সমস্যাও হয় না? না, কোনো রকম কোনো সমস্যাও হয় না, আমরা সরকারি বিধিনিষেধ যেন আছেন আর কি সেটা সম্পূর্ণরূপে মানতে হয়, যেহেতু আমরা দক্ষিণের সব থেকে বৃহৎ আমাদের এই গড়িয়া মিতালি সংঘ নবদুর্গা পূজা কমিটি, প্রশাসনের একটা বড় মানে বার্তা যায় যে আমাদের এখান থেকে এই পূজা কী করছে। তাই আমাদের সামাজিক যা যা সরকারি বিধিনিষেধ আছে সেটা আমাদের পুঙ্খানুপুঙ্খানু পালন করতে হয়, এবং সেটা আমরা করিও, আগামী দিনেও আমরা সেটাই করব, যাতে লোক সুস্থভাবে মানে কোভিড বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে যতটুকুনি করার সেই ব্যবস্থাপনা আমরা করেছি, মাস্ক, স্যানিটাইজার, গেটও আমরা করেছি, প্রচার আমাদের হবে সরকারি যে বিধিনিষেধ আছে তার প্রচারও আমাদের লাগাতার হবে পূজার মধ্যে, স্বাস্থ্য সচেতনতা যে যে আছে কোভিড বিধি মেনে চলা এই প্রচারটা আমরা করেছি। আর মানুষের পরিদর্শনের ব্যাপারটা তো উন্মুক্ত আছেই, সবাই আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের অসুস্থ জায়গা সুন্দর বেয়ে কোনোরকম আমাদের মানে কোনো
সম্মুখীন বাধার সম্মুখীন হতে হবে না, সেটা আপনি পিসফুলি সুন্দরভাবে সিস্টেমের মধ্যে দিয়ে উন্মুক্ত প্যান্ডেল মধ্যে মাতৃ দর্শন করে আপনি আপনি ড্রাইভের মাধ্যমে আপনাদের প্যান্ডেল দেখা যাবে, সামনে যেহেতু বড় রাস্তা রয়েছে। হ্যাঁ, ড্রাইভ করতে করতে দেখা যাবে, করতে করতে আপনারা দেখতে পাবেন, মানে ড্রাইভের সেই সুবিধাটাও রয়েছে, সেটা আমরা করে রেখেছি। মঙ্গল সাঁতরা, আমি এখানকারই বাসিন্দা। নবদুর্গার নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে ধরুন এদিকে শীতলা মন্দির গড়িয়া, আর ওদিকে গড়িয়া 5-6 বাস রুট আছে, এদিকে গড়িয়া স্টেশন আছে, গড়িয়া ঢালাই ব্রিজ আছে, এখানে 228 বাস স্ট্যান্ড, যেখানে কামালগাছি মোড় আছে, বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে মানুষ এখানে আগমন হয়। আর ঐতিহ্যপূর্ণ একটা নবদুর্গা পুজো মিতালী সংঘ থেকে, নবদুর্গা মানে হচ্ছে মানে গ্রাম অঞ্চল থেকে প্রত্যন্ত গ্রাম থেকে এখানে লোক পরিদর্শন করতে আসে, এবং আমরা আইনকে প্রাধান্য দিয়ে মহামান্য আদালত যে প্রোটোকল মেনটেন করার জন্য বলবে। এখন এই 2 বছর আমরা কোভিড সিচুয়েশনের মধ্যে মহামারীর মধ্যে আমাদের জীবন নির্বিসহ চলছে, তার মধ্যে আমরা যতটুকু আইনকে প্রাধান্য দিয়ে যাতে মানুষ সুস্থভাবে এখানে ঠাকুর পরিদর্শন করতে পারে তার জন্য আপ্রাণ চেষ্টা করব। আমাদের যে বিভিন্ন এখানে সেক্রেটারি থেকে শুরু করে আমাদের কোয়ার্ডিনেটর অপ্রমুখার্জি থেকে শুরু করে আমাদের ক্লাবের এই নবদুর্গার যে সেক্রেটারি, আমাদের যা সহযোগী যারা কর্মী আছে, তারা সবাইকে সবাই এখানে সুস্থভাবে যাতে ঠাকুর পরিদর্শন করতে পারে, যারা পুণ্যার্থীরা এখানে আসবে তারা সুস্থভাবে যাতে সব কিছু দেখাশোনা করে যাতে ফিরতে পারে, এবং যাতে করোনা আবহে যেন রাজ্য সরকারের যা বিধিনিষেধ সেগুলোকে আমরা মহামান্য কোর্টের মাধ্যমে আমরা আইন মাফিক কাজকর্ম করে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আমার নাম প্রীতম সুররায়, আমি ক্লাবের সাধারণ সদস্য। আমি সবার আগে যেটা বলতে চাই, সবাই এখানে যারা বললেন স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে, আমি এই মুহূর্তে একটুখানি মাস্কটা খুলেছি, আমার একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে বলে আমি খোলা মাঠে দাঁড়িয়ে আছি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি কিছুক্ষণ আগে আমাদের ক্লাব সেক্রেটারি অসীমদাকে বললেন যে অভিজ্ঞতা, আমাদের 2019 আমরা বুদ্ধের উপর একটা থিম করেছিলাম, আমরা বার্তা দিয়েছিলাম যুদ্ধ নয় বুদ্ধ, আমরা শান্তির বার্তা দিয়েছিলাম। আজ এটা সত্যি যে গড়িয়া নবদুর্গা শুধু গড়িয়া নয়, বৃহত্তর গড়িয়া এবং তারও বাইরে গড়িয়া নবদুর্গার প্রসার, গড়িয়া নবদুর্গার নিদর্শন। তাই আমরা প্রত্যেক বছর, এই গত বছর যেরকম আমাদের করোনার জন্য আমাদের ছোট পরিসরে করতে হয়েছিল, তার মধ্যেও আমাদের একটা অদ্ভুত সাবেকিয়ানার নিদর্শন ছিল, তার সাথে সাথে আমাদের সমবেতভাবে একটা ছোট্টর ওপরে আয়োজন যেটা আমরা করেছিলাম সেটাও আমরা মানুষের প্রাধান্য আমরা পেয়েছি। এরপরে দিন ফিরবে, নবদুর্গা আবার যেভাবে নবদুর্গা যেভাবে হয় সেভাবে আবার বড় বড় করে হবে। একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা প্রতি বছরই মানব সেবায় নিজেদেরকে নিয়োজিত করি। আজকে এই খুঁটি পুজো, শারদীয়া পুজোর শুভকামনায় আমাদের যে খুঁটি পুজো আপনারা দেখলেন, তার সাথে সাথে আমরা স্বেচ্ছায় রক্তদান শিবিরও রেখেছি। সব কিছু কেটে যাক, সব ভালো হোক, ভালো হোক, পৃথিবী আবার সমানভাবে সুস্থভাবে চলুক। পুজোর লড়াই বা আনন্দের লড়াই, যেটা প্রতি বছর একটা চাপা উত্তেজনা থাকে, কিন্তু 2020 সালের পর থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা একটুখানি আলাদা রকম মানুষের পাশে থেকে কাজ করছি। এই পুজোর লড়াইটাকে বিগত বছরে আপনারা কীভাবে দেখেছেন, আর আফটার কোভিড এখন কীভাবে দেখছেন? আমি যদি আপনাকে এই কথাটার উত্তরটা দিই, আমি প্রথমেই আপনাকে বলবো লড়াইটা আমাদের কাছে সেকেন্ডারি, প্রাইমারিটা হচ্ছে যে সমগ্র গড়িয়াবাসী এবং আমরা যখন পুজোটাকে যখন আমরা কমপ্লিট করতে পারি, তখন আমাদের মাঝে একটা অনুভূতি হয় যে আমরা নবদুর্গা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পেরেছি, আমরা পুজোটাকে নামাতে পেরেছি। রইল বাকি লড়াইয়ের কথা, লড়াইয়ের কথাটা যদি আপনি বলেন তাহলে আমি বলবো যে আমাদের যে পুজোর উপস্থাপনা, পুজো সাজসজ্জা এবং সর্বোপরি মানে ওই যে বলে না ইংলিশে যে লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের 81তম বর্ষতে এসে নবদুর্গা পদার্পণ করলো, তাই 81তম বর্ষের 81 বছরের একটা বিপুল ঐতিহাসিক এবং একটা ইতিহাস আমাদের পুজোর তো আছেই। তো সেইভাবে আমরাও আর 5 জনের সাথে লড়াইতে আছি, সাবেকিয়ানায় আছি, সৌন্দর্যায়নে আছি, উপস্থাপনায় আছি, এবং সর্বোপরি আমাদের কিন্তু দুর্গা এখানে মা একা না, মায়ের 9টা রূপ, 9টা দুর্গা নিয়ে আমরা এখানে পদার্পণ করি। ধন্যবাদ। অভিভাবক গড়িয়া নবদুর্গা মানে আমরা ছোটোবেলা থেকেই এখানে হয়ে আসছে, ঠিক আছে। আমি পুজোয় কালেকশনেই আছি, ঠিক আছে, অন্য বছর সেক্রেটারিও ছিলাম এবং আমাদের কালচারাল সেক্রেটারিও ছিল। এই বছর পুজোর যে পুরস্কার নিয়ে আপনারা কতটা আশাবাদী? দেখুন, প্রথম থেকে শেষ পর্যন্ত একটাই কথা হলো, পুরস্কার পেলে সবারই ভালো লাগে, ঠিক আছে, কিন্তু আমরা পুরস্কারের জন্য পুজো করি না, শুধুমাত্র পুরস্কারের জন্য পুজো করি না, আর শুধুমাত্র গড়িয়াবাসী নয়, সারা কলকাতা সমগ্র ভারতবর্ষ কিন্তু এই গড়িয়া নবদুর্গা আমরা এই নামেই পরিচিত, ঠিক আছে। আমরা পুজো করার পর কিছু না কিছু পুরস্কার আমাদের আছে।
আছেই, বিশেষ করে ঠাকুর, আমাদের ঠাকুর যেটা হয় ঠিক আছে, দুর্গার যে 108টা রূপ সেগুলো কিন্তু আমরা কন্টিনিউ করে ফেলেছি ঠিক আছে। তো সেগুলোই প্রত্যেক বছর সেগুলো নিয়েই চলে আমাদের। তো পুরস্কার নিয়ে আমরা আশাবাদী তো অবশ্যই থাকেই, কোভিডের পর হয়তো ওইভাবে দেখি না, কারণ আমাদের সব কিছু মেনেই চলতে হবে, কিন্তু শুধুমাত্র পুরস্কার নয়, আমরা চেষ্টা করি সবসময় সবাইকে আনা থিম সেটা একসাথে দলে ধরতে, যেটা এখন হয়তো সেইভাবে হচ্ছে না। আচ্ছা, আপনার থেকে জানতে চাইবো মা দুর্গার যে 108টা রূপ আপনি বললেন এক্ষুনি, সেটার প্রতিটাই কি আপনারা বিগত বছরে কমপ্লিট করে ফেলেছেন? একদম একদম হয়ে গেছে, এবং সেগুলোই পরিবর্তন হয়ে হয়ে আমাদের চলছে, আবার বিভিন্নভাবে মাকে আমরা দেখতে পাই। আচ্ছা বেশ, গড়িয়া নবদুর্গার আপনাদের যে মিতালি সঙ্গে যে পুজোটা, সেটা শুধুমাত্র পুজো কেন্দ্রিক কাজ করে না, আমরা জানি যে সমাজের বিভিন্ন রকম কাজ সারা বছর করে থাকে, এই সামাজিক কাজের ব্যাপারে আপনার কাছ থেকে জানতে চাই। দেখুন, আমাদের সারা বছরই কিছু না কিছু চলে, ব্লাড ডোনেশন হয়তো আজকে হচ্ছে, হয়তো আপনি দেখিয়েছেন, বা আমাদের এখানেই হচ্ছে কুটি পুজোর সাথে, এটা তো চলে। এছাড়া আমাদের ধরুন পুজোর সময় হোক বা অন্য সময় হোক, দুস্থদের কম্বল প্রদান, এগুলো চলে আসে, বাচ্চাদের লেখাপড়া, তাদের যে লেখাপড়ার যাবতীয় জিনিসপত্র দেওয়া, এগুলো চলে, খেলা, আমাদের মাল্টি জিম আছে, আমাদের জিমনাস্টিক্স আছে, ফুটবল, মানে কলকাতাবাসী অন্তত গড়িয়া মিতালি সংঘর নাম শোনেনি এরকম খুব কম লোক আছে, এখান থেকে অনেক বড় বড় প্লেয়াররা উঠেছেন, এবং তারা কলকাতা শুধু নয় ভারতবর্ষে সেখানেও প্রতিনিধিত্ব করেছে। সুতরাং আমাদের সব কিছু নিয়েই, এবং আমরা অবশ্যই ক্লাব মানে এটা মানে প্রত্যেকটা মানুষের একটা সংগঠন, একটা সমন্বয়, কোনো জায়গায় অসুবিধা সুবিধায় আমরা কিন্তু একসাথে চেষ্টা করি সেখানে ঝাঁপিয়ে পড়ার। সেখানে আমরা দেখি না যে কারা আছে বা কে সেটা, মানে কোন পার্টি বা কোন ধর্মের মানুষ, আমরা চেষ্টা করি একসাথে সেখানটায় ঝাঁপিয়ে পড়ার, যাতে সেই মানুষটা গড়িয়া মিতালি সংঘ সেই জায়গায় তাদের পাশে আছে এই আশ্বাসটা দেওয়ার জন্য। তাহলে এবছর গড়িয়া মিতালি সঙ্গে নবদুর্গার পুজো দেখতে বাংলার সমস্ত মানুষকে আমন্ত্রণ জানাবেন তো? একদম একদম, আমরা শুধু বাংলা তথা বাংলা তথা ভারতবর্ষর যারা যেখানেই আছেন, যেখানেই দেখছেন, আপনারা আসুন গড়িয়া নবদুর্গা দেখুন, যেটুকুনি হোক আমরা প্রত্যেকটা স্বাস্থ্যবিধি মেনে চেষ্টা করছি এবছরও সেরকম করার, শুধু আজ নয় আগামী দিনেই আপনারা আসুন এবং আমাদের সাথে আমাদের পাশে থাকুন, চেষ্টা করুন, আশা করি আপনাদের আনন্দ দিতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে। কুটি পুজোটাও শেষ হলো, সবাই মোটামুটি চলে গেছে, আর এখনই বৃষ্টিটা শুরু হলো, দেখতে পাচ্ছ বেশ ভালোভাবে বৃষ্টি পড়ছে ঠিক আছে। এবার আমি এখানে বৃষ্টিতে পুরো আটকে গেছি, একটু পরেই এখান থেকে বেরোতে হবে, কেননা আমার এখান থেকে আবার আর এক জায়গায় আমাকে যেতে হবে। যেমনটা তোমরা একটু আগে পুজোর কর্মকর্তাদের মুখে শুনলে যে এই পুজোটা যে মানে মায়ের যে 108টা রূপ, মোটামুটি সবকটা রূপ কমপ্লিট হয়ে গেছে, মানে ওরা এনারা সবকটা মায়ের যে কটা রূপ সে কটা রূপ করে ফেলেছেন, আবার সেগুলোকেই রিপিটেশন করতে হয়, কেননা একই তো ব্যাপার 108টা, সেই 108টা মা দুর্গার রূপ আবারও কমপ্লিট করতে হয়েছে। এইবার যে 9টা দুর্গা সেটা দেখতে তো আমি আসছি, তোমরাও আসবে নিশ্চয়ই, একটা ইউনিক পুজো, একটা বিশেষ পুজো, কেননা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এক চালার পুজো, থিমের পুজো, বিভিন্ন ঠাকুর আমরা দেখেছি, কিন্তু এখানকার যে প্রতিমা সেটা সবার দিক থেকে আলাদা, মানে কলকাতার যে কটা পুজো হয় সব থেকে আলাদা পুজো হয় কিন্তু এটা। তাহলে গড়িয়া নবদুর্গা, গড়িয়া মিতালি সঙ্ঘের একদম পূজা গ্রাউন্ড থেকে এই ভিডিওটা শেষ করি। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে একটা লাইক করে দিও, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে পারো, কারণ এই ধরনের ব্লগ, দুর্গাপুজো শুধু নয়, কলকাতা কেন্দ্রিক, কলকাতা রিলেটেড ব্লগ আগামী দিনে আরও অনেক আসছে। আর যদি আমার সাথে সরাসরি কথা বলতে চাও তাহলে এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, আমাকে ফলো করে মেসেজ করতে পারো, তোমার মেসেজে আমি রিপ্লাই দেবো। চলো নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে, আর এই পুজোটা, বিশেষ করে এই পুজোটা কলকাতার একটা ইউনিক পুজো, বিশেষ একটা পুজো, মায়ের 9টা রূপ দেখতে আমি তো আসছি, তুমিও এসো। চলো তাহলে টাটা, নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে, ভালো থেকো সবাই।